নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল, আর আজকে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটবেলা থেকেই শাকসবজি খাওয়ার ব্যাপারে সবারই এক তীব্র অনীহা কাজ করে। এক প্রকার জোর করেই সবাই আমরা শাকসবজি খেয়ে থাকি। 90% মানুষ মনে করেন পুষ্টিগুণ হোক বা শক্তিবর্ধক, শাকসবজির থেকে কিন্তু অনেক বেশি উপকারী মাছ বা মাংস। কিন্তু আদপে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। আমাদের হাতের কাছে দৈনন্দিন জীবনে এমন 10টি সবজি রয়েছে যার পুষ্টিগুণ কোনো অংশেই মাছ মাংস বা ডিমের থেকে কম নয়। তো বন্ধুরা, চলুন আজকে আমরা দেখে নিই সেই 10টা সবজি কী কী যেগুলো মাছ মাংস এবং ডিমের সমতুল্য পুষ্টিগুণের ক্ষেত্রে। এক নম্বরে যেটার কথা বলা যায় সেটা হলো ঢেঁড়স। ঢেঁড়সে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে এবং কোলেস্টেরল লেভেলও জিরো। প্রতি 100 গ্রাম ঢেঁড়সে 30 ক্যালোরি পাওয়া যায় এবং এর ফাইবার ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। 2 নম্বর, ফুলকপি। ব্রকোলি বংশজাত বলা হয় ফুলকপিকে। বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধক হিসেবে ফুলকপি খুবই উপকারী। প্রতি 100 গ্রাম ফুলকপিতে 26 ক্যালোরি পাওয়া যায়। 3 নম্বর, করলা। ছোটবেলা থেকে প্রত্যেককেই এই সবজিটি খাওয়ার ব্যাপারে চূড়ান্ত অনীহা প্রকাশ করে থাকি। কিন্তু প্রতি 100 গ্রাম করলায় 17 ক্যালোরি থাকে। ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী করলা। এছাড়া হজমের সমস্যাতেও এর জুড়ি মেলা ভার। 4 নম্বর, বিনস। প্রতি 100 গ্রাম বিনসে 26 ক্যালোরি থাকে। ব্লাড সুগার কোলেস্টেরল লেভেল ঠিক রাখার জন্য বিনস খুবই উপকারী। 5 নম্বর, বাঁধাকপি। ফুলকপির মতোই বাঁধাকপিও বিভিন্ন ধরনের ক্যান্সারকে প্রতিরোধ করে থাকে। প্রতি 100 গ্রাম বাঁধাকপিতে 25 ক্যালোরি থাকে। 6 নম্বর, চিচিঙ্গা। চিচিঙ্গা নানা ধরনের শারীরিক সমস্যা দূর করে থাকে, সুগার লেভেলকে কন্ট্রোল করে, এছাড়া হজমের কাজেও এটি পরম উপাদেয় সবজি বিশেষ। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করাতেও চিচিঙ্গার জুড়ি মেলা ভার। 7 নম্বর, পালং শাক। প্রতি 100 গ্রাম পালং শাকে 23 ক্যালোরি থাকে। প্রচুর পরিমাণে ভিটামিন কে, এ, বি, সি এবং আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ও কপার এই পালং শাকের মধ্যে পাওয়া যায়। তাই সকালে খালি পেটে 1 গ্লাস পালং শাকের শরবত কিন্তু আমাদের শরীরকে হাজারো রকমের রোগ থেকে মুক্ত করে। 8 নম্বর, মেথি শাক। মেথি শাক ব্লাড প্রেশার এবং সুগারকে নিয়ন্ত্রণ করতে খুব উপকারী। 9 নম্বর, বেগুন। বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ব্লাড সুগারকে কন্ট্রোল করে, কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়া ক্যান্সার মোকাবিলার ক্ষেত্রেও বেগুন খুবই উপকারী। তাছাড়াও বেগুনের আরেকটা খুব কার্যকরী গুণ রয়েছে, সেটা হলো মস্তিষ্ককে সতেজ রাখে, অর্থাৎ আপনার স্মৃতিশক্তিকে মজবুত করে। 10 নম্বর, কুমড়ো। 1 কাপ কুমড়োর রস আপনার 1 সপ্তাহের ভিটামিন এর প্রয়োজনীয়তা মেটাতে পারে। তাছাড়াও ত্বক সতেজ রাখার ক্ষেত্রে কুমড়ো বিশেষ উপকারী। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে এই 10টা সবজি এমনই যেগুলোর পুষ্টি উপকারিতা মাছ মাংস ডিমের থেকে কোনো অংশেই কম নয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।